শুভ অপরাহ্ন জাতীয় জরুরি সেবা 999 থেকে বলছি কিভাবে সহযোগিতা করতে পারি স্যার শেখ হাসিনা সরকারের পতনের দুই মাসে জাতীয় জরুরি সেবা 999 এ ফোন এসেছে 12,89,775টি এর অধিকাংশই মারামারি সংশ্লিষ্ট বিষয়ে 39,183টি ঘটনায় সেবা দিয়েছে কর্তৃপক্ষ ট্রিপল নাইন কর্তৃপক্ষ জানিয়েছে তারা এসব গ্রাহকের কথা শুনেছেন এবং সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন তবে থানার কার্যক্রম স্বাভাবিক না থাকায় বেশি সেবা দেওয়া সম্ভব হয়নি ট্রিপল নাইন সূত্র বলছে গত 5 আগস্ট থেকে 6 অক্টোবর পর্যন্ত ট্রিপল নাইনে সরাসরি সমাধানযোগ্য কল ছিল 39,183টি এর মধ্যে পুলিশ সার্ভিসিং দেওয়া হয়েছে 31,405টি ফায়ার সার্ভিসিং 3,157টি এবং অ্যাম্বুলেন্স সার্ভিসিং 4,621টি এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি মারামারির বিষয়ে ফোন এসেছে এই কলের সংখ্যা 8,743টি এর পরের অবস্থানে ছিল হতাহতদের হাসপাতালের সেবা এই কলের সংখ্যা 5,162টি তৃতীয় অবস্থানে ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড এর কলের সংখ্যা ছিল 3,201টি এরপর চতুর্থ ও পঞ্চম অবস্থানে ছিল যথাক্রমে দুর্ঘটনা ও চুরি এই কলের সংখ্যা যথাক্রমে 2,140টি ও 2,539টি কর্তৃপক্ষ বলছে চলতি বছরের আগস্টে ট্রিপল নাইনে 5,73,403টি কল এসেছে এর মধ্যে 2,72,172টি কল সরাসরি সমাধানযোগ্য ছিল পাশাপাশি ট্রিপল নাইনে 3,01,321টি অপ্রয়োজনীয় কল এসেছে এছাড়া সেপ্টেম্বরে ট্রিপল নাইনে 7,16,372টি কল এসেছে এর মধ্যে 3,51,758টি কল সরাসরি সমাধানযোগ্য ছিল পাশাপাশি ট্রিপল নাইনে 3,64,614টি অপ্রয়োজনীয় কল এসেছে প্রতিদিন গড়ে ট্রিপল নাইনে ফোন আসছে 22 থেকে 23 হাজার গাজীপুরের কালিয়াকোর হাইটেক পার্কে ট্রিপল নাইন নম্বরে জাতীয় হেল্প ডেস্ক চালু করা হয় 2016 সালের 1 অক্টোবর থেকে 2017 সালের 30 জুন পর্যন্ত সেখানে পরীক্ষামূলক কার্যক্রম চলে 8 অক্টোবর ট্রিপল নাইন নম্বর পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয় এরপর মন্ত্রণালয়ের নির্দেশে 26 অক্টোবর থেকে ট্রিপল নাইনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে পুলিশ 2017 সালের 12 ডিসেম্বর রাজধানীর আব্দুল গনি রোডে পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের কার্যক্রম শুরু হয়